সারা বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি আছে 80টি। বিভিন্ন কাজের ধরন অনুযায়ী ডিসি আরসি চেঞ্জ এবং নতুন সংযোগ সহ প্রতিটি সমিতিতে কাজ হয় প্রায় 5,000 মিটারের, অর্থাৎ সারা দেশে কাজ হয় প্রায় 4,00,000 মিটারের। মিটারের কাজের সময় সাধারণত স্টার এবং ফ্ল্যাট টাইপের দুটি স্ক্রুড্রাইভার প্রয়োজন হয়। সমস্ত কানেকশনে স্টার স্ক্রুড্রাইভার প্রয়োজন হয়। শুধুমাত্র টার্মিনাল কভারের জন্য ফ্ল্যাট স্ক্রুড্রাইভার প্রয়োজন হয়। কাজের সময় স্টার এবং ফ্ল্যাট ড্রাইভার দুটি চেঞ্জ করতে সময় লাগে কমপক্ষে 10 সেকেন্ড। তাহলে 4,00,000 মিটারে মোট সময় লাগে 40,00,000 সেকেন্ড। 40,00,000 সেকেন্ড মানে 6,666 মিনিট, অর্থাৎ 1,111 ঘন্টা। আমরা জানি 8 ঘন্টা সমান 1 কর্মদিবস সমান 1 জন লাইনম্যান, অতএব 1,111 ঘন্টা সমান 138 কর্মদিবস, অর্থাৎ 138 জন লাইনম্যান। যথাযথ কর্তৃপক্ষ যদি ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের এই বিষয়টি বিবেচনায় নিয়ে টার্মিনাল কভারের স্ক্রুটি স্টার করার বাধ্যবাধকতা আরোপ করেন, তবে আমাদের এই সিস্টেম অনেকভাবে উপকৃত হবে। কি বিষয়টি নিয়ে অবাক হচ্ছেন? তো অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তবতা। এই ফ্ল্যাট টার্মিনাল কভারটিকে স্টারে রূপান্তরিত করলে আমরা কিছু সুবিধা পাব। চলুন দেখি সুবিধাগুলো কি। প্রথমত, 138 জন লাইনম্যানের যাবতীয় খরচ সমিতিসমূহের সাশ্রয় হবে। একটি উপকরণ কমে যাওয়ার কারণে স্টোর ম্যানেজমেন্ট কিছুটা সহজ হবে। এবং তৃতীয়ত, পরোক্ষভাবে দুর্ঘটনা হ্রাস পাবে। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল পল্লী বিদ্যুতের শত শত লাইনম্যানের কাজ করে দিবে কর্তৃপক্ষের 1 টাকার সিদ্ধান্তে। ভিডিওটা যেহেতু শুধুমাত্র পল্লী বিদ্যুতের জন্যে, তাও আবার বিশেষ করে শুধুমাত্র লাইনম্যানের উপকারের জন্যে, তাই সকল লাইনম্যান ভাইদের প্রতি অনুরোধ, ভিডিওটা শেয়ার করেন। ভিডিওটা মেলা তাড়াতাড়ি করা হয়েছে, তো যদি ভালো মতো বুঝতে না পারেন তাহলে মাঝে মধ্যে একটু আটকে আটকে দেখেন। ভিডিওটার সার সংক্ষেপ চলেন আপনাদের একটু আমি বলে দিই। সারা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আছে। ডিসি আরসি সেন্স সব মিলে প্রত্যেক মাসে প্রত্যেকটা সমিতি কম পক্ষে না হলেও 5,000 মিটারের কাজ করে। তাইলে 80টা সমিতির 1 মাসে 5×8=40, মানে 4,00,000 মিটারের কাম হয়। মিটারটা লাগানোর সময় প্রথমে ওর কভারের স্ক্রু খুলি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে। এরপর 11টা স্ক্রুতে কাজ করি স্টার স্ক্রুড্রাইভার দিয়ে। এরপর সিল মারার সময় মিটারের কভার লাগানোর কারণে আবার আমাকে ফ্ল্যাট ড্রাইভার নেওয়া লাগে। এরকম করে কামের সময় 2-3 বার স্ক্রুড্রাইভার চেঞ্জ করতে 10 সেকেন্ড সময় লেগে যায়। এভাবে প্রত্যেকটা পিবিএসে 5,000 করে হলে 80টা পিবিএসের 4,00,000 মিটারে 40,00,000 সেকেন্ড সময় চলে যায়। এই 40,00,000 সেকেন্ডে যদি 60 দিয়ে ভাগ করে মিনিটে আনেন, তাক আবার 60 দিয়ে ভাগ দিয়ে ঘন্টায় আনেন, তাইলে 1,111 ঘন্টা হয়। তাক আবার যদি আপনি 8 দিয়ে ভাগ দেন, তাহলে ভাগফল প্রায় 138-এর বেশি পাবেন। মানে একজন লাইনম্যানের 138 দিনের কাজের সমান। ভিডিওর মাধ্যমে আমি এটাই বুঝাতে চাইছি যে মিটারের টার্মিনাল কভারের স্ক্রুটি যদি ফ্ল্যাটের পরিবর্তে স্টার করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক মাসে 138 জন লাইনম্যানের কাজ বেঁচে যাবে। কমেন্ট করে কিন্তু আমাকে ধন্যবাদ দিতে আবার ভুলে যাবেন না। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।